আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সারা দেশ জুড়ে কি আবার হতে পারে লকডাউন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করলেন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। তো বন্ধুরা, সেই বৈঠকে কোন কোন ভয়ঙ্কর সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব। তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি জানতে পারবেন কোন কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভোটের আগে কোথাও লকডাউন হচ্ছে কিনা। তো পুরো বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে সবার আগে পেয়ে যাওয়ার জন্য। উদ্বেগ বাড়িয়ে ফের দেশ জুড়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভোপাল থেকে সুরাট, পুনে থেকে হায়দ্রাবাদ, বিভিন্ন প্রান্তে ফের ফিরছে লকডাউন, নাইট কারফিউ। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আধিকারিকরা এই বিষয়ে আলোচনা করার পরেই আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেড়ে যাওয়া সংক্রমণকে করোনার দ্বিতীয় ঢেউ বলে উল্লেখ করা হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে, এখন এই পদক্ষেপ না নিলে সংক্রমণ কিন্তু বাড়বে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কী কী পদক্ষেপ করা হবে সেই বিষয়েও এদিন কিন্তু বৈঠকে আলোচনা করা হয়েছে। টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হয়েছে আরটিপিসিআর টেস্টিংয়ের উপরেও। এদিন নম বলেন, ছোট ছোট শহরগুলির উপর বিশেষ নজর দিতে হবে, ছোট অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিতে পারে। কোনো জায়গায় 150% পর্যন্ত কিন্তু সংক্রমণ বেড়েছে, ফলে প্রশ্ন উঠছে তবে কি ফের সম্পূর্ণ লকডাউন করা হবে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে। তবে এদিন প্রধানমন্ত্রী বলেন, উদ্বেগের কোনো কারণ নেই। তার মতে মাস্কের ব্যবহার নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হবে, প্রয়োজনে মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করতে হবে, যত দ্রুত সম্ভব সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বার করতে হবে। এছাড়াও বেশ কিছু রাজ্যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপরও কিন্তু জোর দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যে আরটিপিসিআর পরীক্ষার কথাও কিন্তু এদিনের বৈঠকে উল্লেখ করা হয়েছে। সুরাট থেকে আসা মানুষদের 7 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ঔরঙ্গাবাদে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। এদিনের বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত কিন্তু বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন যে সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের রাজ্যে সংক্রমিত হওয়া নিয়ে সম্পর্কে ওয়াকিভাল থাকতে হবে এবং পরবর্তীতে তিনি বলেছেন যে 3টি রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন ভ্যাকসিনের অপচয় নিয়েও। নরেন্দ্র মোদি বলেন, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশে প্রায় 10% ভ্যাকসিন অপচয় হচ্ছে, সেই ভ্যাকসিন অপচয় কিন্তু রুখতে হবে বলেও তিনি বলেছেন। আবারও তিনি বলেছেন, দাবাই ভি অর কড়াই ভি, এর অর্থাৎ তিনি একদম হালকা ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে ভ্যাকসিন নিলেও করোনাবিধি মেনে চলতে হবে। তিনি জানিয়েছেন, এই মন্ত্র সকলকে মেনে চলতে হবে, ওষুধ খেলেও রোগের নিয়ম কিন্তু মানতেই হবে। তিনি আবার বলেছেন, টিকাকরণের গতি বাড়ানোর জন্য সরকারি ও বেসরকারি 2 ধরনের ভ্যাকসিনেশন সেন্টারের উপরেই জোর দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে, বিগত দিনের মতো চালিয়ে যেতে হবে পরিচ্ছন্নতা, প্রয়োজনে কিন্তু মাইক্রো কন্টেনমেন্ট জোন তৈরি করার পরামর্শ তিনি দিয়েছেন। বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু লকডাউনের কোনো রকম খবর আসেনি এবং পরবর্তীকালে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলেই কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন। তো আশা করি বুঝতে পারলেন কি আপডেট উঠে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য।